আসসালামু আলাইকুম, আমি রুবি। আজকে রাফাজের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম আর সেটাই আপনাদের জন্য একটু শুট করলাম। আমরা তো ছোটবেলায় অনেকেই কিন্তু এরকম ঘর বানাতাম, সেটাই মনে হয়ে গেল, তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি কে কে ছোটবেলায় এরকম ঘর বানাতেন। আসলে শৈশব জীবনটা অনেক মজার। রাফাজ এখন প্রায়ই এরকম মাঝে মাঝে ঘর বানায়, এদিক সেদিক, যখন যেভাবে মনে হয়। তো আজকে সে কিছু বক্স নিয়ে এভাবে ঘর বানাচ্ছিল আর সেখানে অনেক মজা করছিল, তো আমার খুবই ভালো লাগলো। আমরা যেহেতু চার বোন এক ভাই ছিলাম, তো ছোটবেলায় কিন্তু আমরা ভাই বোনরাই এরকম ঘর বানাতাম বিভিন্ন সময় বিভিন্নভাবে, আর ভাই বোনদেরও অনেক ফ্রেন্ড ছিল, সো আমরা অনেক ফ্রেন্ডদের সাথেও খেলা করতাম, অনেক এনজয় করেছি ছোটবেলাটা। আর সেই সময়গুলো এখন কিন্তু খুব মিস করি আর মনে পড়ে যে ছোটবেলায় কত না মজা করেছি আমরা। আর এখন আমাদের বাচ্চাদের একটা মনে হয় ভালো লাগে এরকম ঘর বানানোর খেলা খেলতে, তো অনেক বাচ্চারাই কিন্তু এরকম ঘর বানায়, আমি দেখি ছেলেরা ছেলেদের মতো বক্সে অথবা অন্যভাবে, আর মেয়েরা দেখা যায় যে কাপড় চোপড় দিয়ে খুব সুন্দর করে ঘর বানায়। তো আমার খুব ভালো লাগলো। রাফাজ এই বক্সটার মধ্যে পরে একটা ব্ল্যাঙ্কেট আনলো, ব্ল্যাঙ্কেট এনে রাখলো, আর তার মধ্যে সেখানে সে তার যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র এনে রাখছে যেন সে এখানে বসে বসে বেশ খানিকটা সময় কাটাতে পারে। সে এখানে তার বেলুন, বই, পানির বোতল, লাইট, ক্যান্ডি অনেক কিছুই নিয়ে এসেছে, তো সে এখন এখানে বসে বসে লাইট জ্বালিয়ে কিছুক্ষণ পড়বে। তো আমার খুব ভালোই লাগলো, ঠিক আছে কিছুক্ষণ পড়ুক, যখন যেখানে ভালো লাগে কোনো সমস্যা নেই। বাচ্চাদেরকে তো এভাবে খেলাধুলা একটু ব্যস্ত এখন রাখতেই হবে, কারণ যেহেতু তারা সারাদিন বাসায় থাকে, সারাক্ষণ তো আসলে টিভি বা আইপ্যাড এগুলো দেওয়া যাবে না, সেজন্য মাঝে মাঝে একটু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসে ওদেরকে ব্যস্ত রাখবেন, ঘর গোছানো, পরিষ্কার করা বা রান্না বা অন্য কোনো কাজে হেল্প করা, বা ওদেরকেই কিছু করতে দিন যেটা উন্নয়নমূলক বা শিক্ষণীয় এরকম কিছু। আর প্যারেন্টসরাও খুব বেশি বেশি বাচ্চাদের সাথে সুন্দর সময় কাটান, বাচ্চাদেরকেও অনেক কিছু শেখান এই সময়টা, আর ভালো মন্দ যতটুকু সম্ভব হয় একটু রান্নাবান্না করে সবাইকে খাওয়ান। এই সময়টা আমরা সবাই যেন এনজয় করি। সকালবেলায় আমি একটু নাস্তা বানাচ্ছি, আর সবাই তো একটু দেরিতেই ঘুম থেকে উঠে এখন, যেহেতু স্কুলটা বন্ধ, আর আমার হাজবেন্ডও বাসা থেকেই কাজ করছে, আমিও বাসা থেকেই কাজ করি, সেই জন্য দেখা যায় যে এত তাড়াহুড়া থাকে না সকালে, আস্তে ধীরেই রিল্যাক্স করেই নাস্তাটা করি। আজকে আমি বানাচ্ছি এখানে ওয়াফল, আর ওয়াফলের জন্য ওয়াফল মিক্স অথবা প্যানকেক মিক্স যে কোনো একটা নিতে পারেন। আমি এখানে ওয়াফল দিয়ে দিচ্ছি একটা বাটিতে, আর এটা হচ্ছে একটু ব্লুবেরি ফ্লেভার আছে, কিছু ড্রাই ব্লুবেরিস আছে, সেজন্য একটু ড্রাই ফ্রুটটাও খাওয়া হলো, ভালোই হলো। তো আমি এখানে 3 কাপ ওয়াফল মিক্স নিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। ওয়াফল কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে, মাঝে মাঝে আমি ওয়াফল বানিয়ে দিই, খুব ঝটপট একটা নাস্তা হয়ে যায়, আবার খেতেও মজা, বাচ্চারা যেহেতু লাইক করে সেই জন্য মাঝে মাঝে বানিয়ে দিই, বিশেষ করে ছুটির দিনে। ছুটির দিনে সাধারণত একটু স্পেশাল ব্রেকফাস্ট তৈরি করি। দিয়ে দিলাম 1টি ডিম, আপনারা চাইলে এর মধ্যে দুধ দিতে পারেন সামান্য। সব কিছু এখন আবারও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেবেন। অল অপশনটি সিলেক্ট করে রাখলে সবসময় আমার নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন, আর কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, ওয়াফলটা কেমন হলো সেটাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর ওয়াফল মিক্সের
থিকনেসটা এরকম হবে, খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনও না। আমার মিক্সচারটা কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা এক সাইডে রেখে ওয়াফল মিক্সারটা দিয়েই আমি ওয়াফলটা বানাবো। আমি মেশিনটা এখন প্লাগে লাগিয়ে দিচ্ছি আর অন করে নিচ্ছি প্রথমেই। এটা হচ্ছে আমার ওয়াফল মেকারটা, আর এখানে ওপেন করে আমি উপরে একটা ব্রাশ দিয়ে হালকা একটু তেল লাগিয়ে নিচ্ছি, খুবই হালকা। এটা অপশনাল, না লাগালেও হবে, কিন্তু লাগালে আপনি সেফ থাকবেন যেন একটু না লাগে। এভাবে একটু তেল ব্রাশ করার পর আমি এখন আস্তে আস্তে করে এক এক করে ওয়াফল মিক্সটা দিয়ে দিচ্ছি। এখানে আমার চারটা ছোট সাইজের ওয়াফল হবে, খুব বেশি দিবেন না, তাহলে ওভারলোড হবে, আবার ফাঁকা ফাঁকাও থাকবে না, এটা একটু খেয়াল রাখবেন। উপর থেকে কভারটা বন্ধ করে দিলাম, আর যেহেতু এটা আগে থেকে প্লাগ ইন করা ছিল, আমি এখানে আপনাদেরকে টেম্পারেচার যে অপশনটা সেটা দেখাচ্ছি, আমি হাইতে সিলেক্ট করে রেখেছি। আর এই সাইডে রাইট সাইডে দুটো লাইট, লাল লাইটটা যখন জ্বলবে তখন বুঝতে হবে যে আমার এটা কুক হচ্ছে, এটা অন, আর যখন আমার ওয়াফলটা হয়ে যাবে তখন সবুজ লাইটটা জ্বলে উঠবে, আর তার মানে ওটা রেডি। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু, তারপর সবুজ লাইটটা যখন জ্বলে উঠলো তখন কভারটা উঠাবো। উঠানোর পর এই তো আমার ওয়াফল কিন্তু একদম রেডি। এটা হতে এক মিনিটও সময় লাগে না, খুব অল্প সময়ই হয়ে যায়। এখন আমি এটা আস্তে করে উঠিয়ে নেব। এখন তো সবাই প্রায় বাসাতেই থাকছেন, বাচ্চারাও বাসাতেই, অনেকেই কিন্তু এখনও বাহিরে ঘোরাঘুরি করছেন বা জরুরি কাজে বের হতে হচ্ছে। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ সবাই এখন ঘরে থাকুন, বাহিরে যাবেন না। এরকম করে যদি কিছুদিন থাকতে পারেন তাহলে কিন্তু আমরা একটা সময় ইনশাআল্লাহ এই ভাইরাসটা প্রতিরোধ করতে পারব। আর আমরা যারা বাড়িতেই আছি এখন, আমাদের কিন্তু বাড়িতে থাকতে কষ্ট হচ্ছে, কারণ কতদিন বাসায় বন্দী হয়ে থাকা যায়? একটা সময় তো আসলে বের হতে ইচ্ছে করে বা বের হওয়ার দরকার হয়। সেই কারণেই আমি অনুরোধ করছি, আমরা যারা ঘরে আছি তাদের জন্য আপনারা বাহিরে যাওয়া বন্ধ করুন, কাজ করা বন্ধ করুন। আগে তো মানুষ বাঁচতে হবে, তারপর কাজ, নাকি আগে কাজ করবেন পরে বাঁচবেন? পরে কিন্তু সেই সুযোগটা নাও আসতে পারে। তাই এখনই সাবধান হন, সবাই ঘরে থাকুন, সবাইকে সহযোগিতা করুন ঘরে থাকার জন্য, সবাইকে বিষয়টা বোঝান, এখানে লজ্জার কিছু নেই, কারোর সাথে কারোর দেখা করার বা কথা বলার প্রয়োজন নেই, কার কোনো ভরসা নেই, কে অসুস্থ, কে কিভাবে অসুস্থ হয়ে যাবে তা কেউ জানে না, আর সেই জন্যই সবসময় সাবধান থাকতে হবে। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আর দোয়া। আল্লাহ আমাদেরকে মাফ করুন আর এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করুন। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।